নমস্কার, আমি রাহুল মণ্ডল, রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। একদম সন্দীপন সাহা, গুড ইভিনিং দাদা। একদম এবার সন্দীপনকে চিনতে পেরেছি। কন্টিনিউ লীলারাই যেভাবে চলছে ঠিক সেভাবেই, যারা ফেসবুকে দেখছো তাদেরকে বলবো, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবে চলে আসো, কভার করতে পারবে। সেট 13, টোটাল বইটা মানে 20টার উপরে সেট আছে। চলো শুরু করি। কোশ্চিন করতে করতে কথা হোক, আজকে সেট নাম্বার 13। যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি ভাই, যারা ইউটিউবকে ফলো করতে চাও পেড ব্যাচ নয় তাদের জন্য বলছি ভাই, যাদের অ্যাডভান্সে প্রবলেম আছে ভলিউম 2 দেখে নাও। চঞ্চলের চঞ্চল ঘোষের ভলিউম 1 ফুল সলভ করা আছে ভাই, দেখে নাও নিজ দায়িত্বে। দয়া করে প্র্যাকটিস সেটে এসে বেসিক থেকে বোঝান বা ক্লাস এসব কথা বলবে না ভাই, ওখানে টোটাল করা আছে, বেসিক থেকেই করা আছে। ছায়া পুলিশ চ্যালেঞ্জারে 60 থেকে 70% শেষ, আরএসআই গোল চলছে, কেপিটা শেষ করে আরএসআই গোলও ধরা হবে, কেপি শেষ করে সিজিএল 8 তারিখে হয়ে গেছে, বেন্সের কোশ্চিন করে অন্য কিছু ধরবো ভাই। ফাউন্ডেশনের জন্য ভাই বেসিক যাদের প্রবলেম তাদের জন্য অনেক কিছু করা আছে, সেগুলো দেখো, প্লে লিস্ট দেখো, চ্যানেলে ঢোকো, প্লে লিস্ট দেখো, যতগুলো ক্লাস আছে দেখে নাও। প্র্যাকটিস সেটারের জন্য যাদের প্রিপারেশন কমপ্লিট এক্সামের জন্য নিয়ে নিচ্ছ, আরও একটা কথা বলছি, যারা কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলি, 3000 ভ্যাকান্সি ছিল, কাট অফ কত গেছিল? 60 না 61, মনে নাই কাট অফ এক্সারসাইজ, কাট অফ টাট অফ আমাকে মনে করতেও হয় না, আমার স্টুডেন্ট যেগুলো আমি জানি রান পাস করলে হবে, ও কাট অফে রাজ্যের কাট অফে আমার কোনো প্রভাব পড়ে না ভাই। এবার ভ্যাকান্সি কত? 1500 মতো, 1400 কি 1500 তাই শুনছিলাম, তাহলে কাট অফ কত যাবে বুঝে যাও ভাই। কোশ্চিন যা খুশি তাই হোক, প্রিপারেশনের এইরকম দম আছে কিনা ভাবনা চিন্তা করে সেইভাবে পড়াশোনা করো, অবশ্যই কোয়ালিটি আছে ভাই খাটো সেইভাবে পড়াশোনা করো, হাওয়ায় এসে নেচে নেচে যাও চাপ নেই, আরও 4 বছর নেচে যাও, তারপরে ক্র্যাক না পড়ার পর চায়ের দোকানে ডায়লগ দিও। ক্লাস ভালো লাগলে লাইক করবে, যদি আমার গাল মন্দ ভালো থাকে, আমার তো ক্লাস হয় না গাল মন্দ হয়। অ্যান্সার করো, একদম মইনুল, মইনুল যে রান পাস করলে, একদম ভাই রান পাস করলে গল্প হয়। আর নেক্সট এসআই কবে সারবে ভাই? রান পাস করতে হলে এসআই রেডি আছে আমার কাছে। ডাব্লিউবি কনস্টেবল কবে ছাড়বে? রান পাস করতে ডাব্লিউবি কনস্টেবল রেডি, এসএলএসটি কালকে হবে, পিটিএট হবে, ম্যাথ হাই হবে, রেডি আছে ভাই কম্পিটিটিভ পাবলিক, কাট অফ যা খুশি যাই যাক না। যারা বলো কোশ্চিনের হোক না কোশ্চিন আউটে কাট অফ কি ছাতাই বা বেশি যায় যাচ্ছে, বাপরে এত লোক অ্যান্সার দিতে এসে চলো। অবশ্যই সব জায়গাতে হাসি লাগে, এটা অ্যান্সার, এক্সাম হয়ে গেল, মেন্স হয়ে গেল, আবার চ্যানেলগুলো ব্যবসা শুরু করলো প্রিলিমসের আগে, 100% কমন দেখছিলাম, অলওয়েজ কি হয় ভাই হাস হয়, অনেক কেন হয় কি হয় চঞ্চলকে অনেকবার বলে দিয়েছে, হাঁপিয়ে গেছে বলে বলে ভাই রেস্ট নিলাম, শুধু জাস্ট করে দিলাম, সবাই জানো প্রত্যেকেই ঠিক, দেখে নাও আবার শুরু হয়ে গেছে, এর জন্য কোর্স ফি, এর জন্য পড়ো, এর জন্য পড়ো। আরও একটা কথা, যা লাইভ দেখছো কনস্টেবল বলে পার্টিকুলার কোনো ব্যাস কোনোদিন পড়ায় না ভাই,
বাংলা কথা কম্পিটিটিভের ফাউন্ডেশন পড়াই, যদি সময় থাকে, যদি তোমার এ পারো পড়বে। অনলি ম্যাথ, অযথা জিকে জিএস রিজনিং নিয়ে ফোন করবে না। জিকে জিএস এত আহমরে যায় না, কনস্টেবল আইপিএস আইএএস হয়ে যায়নি, বাড়িতে পড়েই আমার ঘরের স্টুডেন্টগুলো মেরে দিচ্ছে। আলটিমেটলি সব এটা 9-10 পাওনি, সব কিছু টিচার নিয়ে তোমাকে ধরে ধরে 20 পাই দেবে, মানে পাস করে দেবে। বানাও কোশ্চেন, তারপর কোনো কিছুর কোচিং সেন্টার নয়। দেখছিলাম ফেসবুক পোস্টে একটা বললো না, দাদা রেট কত চলছে? ভাই ওই চিটারের ব্যবসা করেনি, চাকরি পাওয়ার পর 1 লাখ 2 লাখ 3 লাখ। তাহলে কনস্টেবলের জন্য যারা 1 লাখ 2 লাখ 3 লাখ নেয় মনে হয়, সেই জন্য রেট কত চলছে বলছিল, আমি জানি না এরকমই কথাবার্তা। তাহলে ভাই এসআইয়ের জন্য কত নেব? আমার সিজিএল ক্র্যাকারের জন্য কত নেব? ভাই প্রত্যেকে লাইক করো, আর লাইক করতে না পারলে অ্যান্সার দাও। সমীর বলছো ভালো কাজ করছে, আরে ভাই সহ্য করুক না করুক কোনো প্রয়োজন নাই সমীর ভাই। আমি ইউটিউবে এসএসসি বানানোর জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি, আমি জানি বাঙালি একদিন সিজিএল উঠবে, ব্যাস। ডাব্লিউবি প্রচুর টিচার আছে, পেড স্টুডেন্টকে তো বলো অনেকেই আছে, দেখো এর মধ্যে অনেক পেড স্টুডেন্ট। পেড স্টুডেন্টকে কিভাবে বলি, তো ইউটিউব স্টুডেন্টকে কি বলবো, কারণ আমার এসএসসি থাকলে রাজ্য সব কিছু আছে, যা পারে করে নিক রাজ্য। এসএসসির কম্পিটিশন রাজ্যের কম্পিটিশন লাললো না, এসএসসি মানে আবার জিডি ভেবো না, শোনা এসএসসিকে তো জিডি বানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে, মানে এমন ভাব যে স্টাফ সিলেকশনটা জিডির জন্যই শুধুমাত্র, আর কোনো এক্সাম হয় না প্রতি বছর, যখন যখন বছর বছর মানে বছর বছর তো জিডি হয় না, ততদিনই হয়, একদম ডিরেক্ট মারা যায় অ্যান্সার টু রাইট। 16-কে লেখা যায় 2^4, তার মানে এক্স প্লাস 1/x = কত? 2 হলে এক্স এর মান কত হয়? 1 হয়। লাস্ট চঞ্চল ভলিউম 2 তে কেন হয় বুঝিয়ে দিয়েছিলাম, এইটা কত? 1 + 1/x = অ্যান্সার 2। নেক্সট বানাও কোশ্চেন, এইভাবে এই কথাগুলো বলার পেছনে অনেক কারণ আছে। সবচেয়ে হাসি লেগেছে রেট কত কথাটা, না কষ্ট লাগেনি হাসি লেগেছে ভাই, কেউ নেয় আর কেউ দেয়, শুধু এটা কনস্টেবল স্টুডেন্টদেরকে দেখলাম নেয় বলে এই রেট কত দেয়, আর কোনো জবে আমি দেখিনি, কোনো এসআই শুনিনি দিয়েছে। একটা টিচার পড়ায় পারফেক্ট গাইড দেয়, একটা স্টুডেন্ট পড়ে তাই জব পায়, টিচারের বাবার জব নাকি পকেট থেকে দেয়? একদম সমীরণ ফার্স্ট অ্যান্সার দিয়েছে 4, সৌমিত্র দিয়েছে 6, মাইনুল বলছে বি, পরপর দুটি জোড়া সংখ্যার বর্গের অন্তর্ফল নিচের কোনটি কোন সংখ্যার দ্বারা বিভাজ্য? পরপর দুটি জোড় সংখ্যা, একটা সংখ্যা যদি এক্স হয় তার থেকে বড় সংখ্যা কেবল x+2, কেন দুটো জোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত? 2 থাকে। বর্গের অন্তর্ফল স্কোয়ার করো, স্কোয়ার মানে বি স্কোয়ার, একবার a+b করলে কত হবে ভাই? 2x+2, চলো ভেঙে করি, ইনটু কত? বিয়োগ করলে কত? 2, এখান থেকে যদি 2 কমন নাও x+1, 2×2
তাহলে 2 × 2 মানে কত দাঁড়ালো ভাই? 4। তাহলে সর্বদা কত দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য, এটাই অ্যান্সার। ক্লিয়ার ভাই? জানি না ভাই, তারাও হয়তো ভালো পড়ায়, তুমি হয়তো জানি না কি করে। শুধু আমি নয়, যত প্রপার যারা সিজিএল পড়ায়, যেগুলো অনেক স্যার দেখেছি পড়ে, যারা প্রপার সিজিএল পড়ায়, সেই ইন্ডিয়াতে যতজন টিচার আছে ততজন বেস্ট পড়ায়। যতজন টিচার আছে, আমি দায়িত্ব নেব, যারা সিজিএল পড়ায়, সিজিএলের থাম্বনেল দিয়ে সিজিএলের ইয়ারের কোশ্চেন করায়, সেসব পাবলিক না। ব্যবসার জন্য সিজিএলের থাম্বনেল নেয়, সিজিএলটাকে ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা হয়ে গেছে, তাতে 32টা চরমালে সিজিএলের কোশ্চেন বলতে পারবে না ভাই। 8 তারিখে মেন্স হয়েছে, মেন্সের কোশ্চিন বলো কোথার থেকে তুলেছে। আমি বলছি সুবীর দাস থেকে কত নম্বর কত নম্বর তুলেছে, একই প্রপার্টি যদি সুবীর দাসকে ঠিকঠাক পড়ে দেখো। আলটিমেটলি আপডেট হয় না, যে যতজন এটা পড়ায়, যতজন যেখানে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তারা বেস্ট পড়ায়। এটা ক্র্যাকার না, যতজন এটা পড়ায়। নেক্সট বলো। শুধু আমি নয়, তারাও ভালো পড়ায়। এবার ওয়েস্ট বেঙ্গল, এটা টিচার দুর্লভ, কারণ ওয়েস্ট বেঙ্গল সব WBP, মানে যেন উৎসব, মানে পিলির আগে বেশ সুমের বানাও কোশ্চেন। অ্যান্সার আসুক, তার আগে একটা কোশ্চেন দেখাই আমি তাদের জন্য দেখাচ্ছি, যারা কনস্টেবলের আগে, কনস্টেবলের পর, মেন্সের পর বিভিন্ন গ্রুপে আমি একটা জিনিস ভাইরাল হতে দেখেছিলাম, একটা বৃত্ত আর একটার কেন্দ্রগামী ভাই, এখানে একটা কেন্দ্র, কোন কালার ভালো খেলবে, এই লাল, এটা একটা কেন্দ্র। ভালো করে সুবীর দাস খুলবে, বলে সুবীর দাস খুলে কনস্টেবল হয় না, যে সমস্ত জ্ঞানী গুণী মহারাজদা চেঁচিয়েছিল, আরে সাগল করতে হবে, হ্যান করতে হবে, গোষ্ঠীর পিণ্ডি করতে হবে, শ্রাদ্ধ করো রাইটারের, ভালো করে যদি না শিখে থাকো কোনো একটা রাইটারকে। 8 তারিখে এক্সাম হয়েছে, এখানে আর এর মান বলা ছিল, আমি ট্যাটাসেও দিয়েছি, 800 মান বলা ছিল 36। এই যা এবির দৈর্ঘ্য কত নীলটার, ডিরেক্ট এবির দৈর্ঘ্য হয় 36√3। সুবীর দাস এসেছিল আর হলে এটা কথা হয়, সুবীর দাস আর দিয়েছিল √3। আর খোলো ভাই বই, 53 না 59 না 83 নম্বর, এক্স্যাক্টলি নাম্বার মনে নেই, এখন মনে পড়ছে না। কোন একটা রাইটারকে ভালোভাবে, সে রাইটারকে ঠিকঠাকভাবে কিভাবে পড়তে হয় সেটা জানো, আর সুবীর দাস যেরকম লিখেছে সেইভাবে সলিউশন করে পড়ে গেলে কিছুই হয় না। কনস্টেবল পরে এমন শোনা গেলো মনে হয় যেন সিজিএলের বাবা হয়ে গেল কনস্টেবল, এত হাই কোশ্চেন এসছে। অ্যান্সার সবাই দিয়েছ, রাকেশ হাল্লার থেকে শুরু হয়েছে, ওরে বাবা কতজন অ্যান্সার দিয়ে ফেলেছো ভাই, সবার নাম নিতে পারলাম না ভাই, যে কটা উঠলো শোনা। সুদীপ বলছে বেশি ম্যাথামেটিক্স গুরু আমার কাছে আছে, খুব পাগল পল ভাই, যে কোনো একটা রাইটারকে টানো, একটা রাইটারকে ভালোভাবে পড়ো, এক্সাম হয়ে যাবে ভাই। এই সাইডে, এই সাইডে স্কোয়ার লাগাও, তাহলে কত হবে, 4 প্লাস কত, √x সমান কত, 16, √x ইকুয়াল কত, 12, একে স্কোয়ারে লাগাও, x ইকুয়াল কত, 144। x এর মানে তো জানতে চাই, অপশন সি আনসার, প্রত্যেকে ঠিক ভাই, সবার নাম নিতে পারলাম না, সরি, বানাও কোশ্চেন। সেই জন্য একটা রাইটারকে ভাই ভালো করে পড়ো। রাজেশ বলছে 74 নং-এ আছে সুবীর দাসের, রাজেশ বলে দিল ভাই, রাজেশ শেখ বলছে 74 নং-এ আছে সার্কেলের। আরো একাধিক কোশ্চেন আমি দেখে দেবো, রাইটার তুলে দেবো।
আরে এরা তো এক্সামের কোশ্চেনই দেখে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট চিল্লে বেড়ায় এক্সাম এই গেল ওই গেল হ্যান গেল ত্যান গেল, বইকে খুলেই পড়ে না ভাই। টাকা দিয়ে বই কেনা যায়? বই পড়তে দম লাগে যে কোনো রাইটার, যদি সবাই বই পড়তো তো বই থাকলে যদি জব হয়ে যায় ঘরে, তাহলে বইয়ের দোকানদার UPSC ক্র্যাক করে যেত না, তার কাছে সবার সব বই আছে। অরিন্দন চৌধুরী 9600 বলছো, আর কেউ? দুজনের আনসার এসছে, ট্রু টেলার বলেছে, চলো করি বানাই। দুটো অ্যানসার এসছে দেখি, দুটোই ফার্স্ট অ্যানসার এসছে, তারপরে অ্যানসার তো কি বলছে। 8 জন মিলে ব্যবসা শুরু করে, ভালো কথা। শূন্যগুলোকে আরামসে আগে কেটে দাও, অনুপাত করতে গেলে তো কেটেই যাবে। কেটে দিলে কত? 9 দিয়ে যদি এটাকে অনুপাত ভাবো মাঝে, এখানেই কেটে দাও। 9 দিয়ে কাটলে কত আসবে? 3 9 27, 9 9 81, 8 9 72, এই তো অনুপাত। সুনিতা মানে সেকেন্ডটা, সুনিতা লাভ করে কত? 3600। 9 মানে কত? 3600। তাহলে 1 মানে কত ভাই? 400। কি জানতে চাইছে এক্সামিনার? এই টোটালটাই তো জানতে চাইছে, যোগ করো না, 9 আর 3 12, আর 8-এ কত? 20। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? 20 ইনটু কত 400, 8000 অ্যান্সার ছিল ভাই। ট্রু টেলার রাইট ভাই, অপশন এ অ্যান্সার, 9600 ফালতো ভুল, রং অ্যান্সার। শোনা, আর একটা জিনিস, আমি কখনো আমার স্টুডেন্টকে শো করে এইভাবে করি না। আর একটা জিনিস দেখলাম আমি আমার ইউটিউব চ্যানেলে, মানে ভিউ থেকে আর একটা জিনিস দেখলাম, স্টুডেন্ট যতজন চাকরি পেতে না চায়, আমি এর আগে অন্যান্য চ্যানেলেও দেখেছি, তার থেকে এর ওর গাল গপ্প শুনতে বেশি চায়, ভিউ থেকে দেখলাম। পড়ার লোক নেই, মানে বিয়ে করতে কেউ চায় না ভাই, বরযাত্রী যেতে সবাই চায়। সারা জীবন কি শুনেই বেড়াবে না নিজে কিছু পাবে? আমারও তো ভালো লাগবে, স্যার পেয়ে গেছি, সে ইউটিউব স্টুডেন্ট হব না ভাই। এতজন ক্লাস করছো, 26টা 30টা লাইভ করছো, বাদ বাকি অ্যান্সার কই আর ভিউ কই? ভিউ কই বলছি, সরি, লাইক কই? সিনেমা দেখছো নাকি? অ্যান্সার করে এখানে অ্যান্সার করতে ভয় পাচ্ছ? এক্সাম হলে কি করে করবে? শোনা, এখানে অ্যান্সার ভুল করলে ফেল করবে না দাদা, গাল দেবে না, বকা দিতে পারে অন্তত গাল দেবে না, আর ওখানে ভুল করলে কেউ গাল দেবে না, তার থেকেও বড় কিছু দেবে, লাইফ ঝুলে যাবে ভাই। নিজের লাইফটাকে যদি না ঝুলাতে চাও, খাতা পেন ধরো, লেগে পড়ো। আমার জন্য না, তোমার জন্য। শুভম সর্দার স্যার, হবে হবে সব হবে, ওয়েট স্যার, একদম একদম, এই তো কত সুন্দর কনফিডেন্সের কথা শুভম সর্দার বলছে, হবে হবে সব হবে, একদম একদম ভাই, খাটতে তো হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, প্রত্যেকের মধ্যে ক্ষমতা আছে, হবে, পেন লাগাও, ভুল হবে, ভুল করাই যদি না শিখো তো ঠিক করা কবে শিখবে? ভুল করা তো শিখতে পারো, থোড়াই আমি তোমাকে ঠিক করতে বলেছি, না হতেই পারে, হলো না ভাই। আমি করি, রণদের বর্তমান বয়স 6 বছর, বাদ দিলে বিয়োগফলকে 18 দিয়ে ভাগ করলে, 6 বছর বাদ দিয়ে বিয়োগফলকে 18 দিয়ে ভাগ করলে নাতি ও অনুপের বয়সের সমান হয়, অনুপের বয়সের সমান হয় রণধর আর, তার থেকে 6 বাদ দিয়ে এ পাবলিককে 18 দিয়ে ভাগ করলে নাতি অনুপের বয়সের সমান হয়, এই হলো ফার্স্ট লাইনের মানে। চলো, যদি অনুপের বয়স মহেশের থেকে 2 বছর, মহেশ কত? 5 বছর, অনুপ 2 বছরের ছোট, তাহলে এই অনুপ ব্যক্তি কত? 5 থেকে 2 বাদ দিয়ে দাও, একদম ডিটেলসে মেরে দিলাম 3, তাহলে এটা যদি 3 হয় 8 সমান কত হবে? 3 8 54 প্লাস কত? 6। রণবীর কত? 60 বছর। শেষ ভাই কোশ্চেন, রণবীর না রণধীর, সরি ভাই, একদম এই তো। ভাই এইটা জানি না, এক ভাই বলছো কবে ক্লাস হয় সমরশিক, জানি না ভাই, যেদিন সময় পাই, অফলাইন SSC পড়িয়ে সমস্ত কিছু করে যেদিন সময় পাই সেদিন রাজ্য নেব, জানি না ভাই, আগে থাকতে জানতে হবে, রাত্রে বা সকালে হয় এইটুকু বলতে পারি, এবং ক্লাস বেশিরভাগ আসে এতে।
বানাও, ভালো কোশ্চেন। ইনি এই চ্যাপ্টার থেকে অঙ্ক এবার বিসিএসের মেনে 10 থেকে 15টা দিয়েছে, ইউটিউবে দেখো ভাই করে দেওয়া আছে। 8ই আগস্ট 2022, আজকে 10 তারিখ ভাই, এসএসসি সিজিএল মেন্স বেস্ট কোশ্চিন দিয়েছিল, যে ফিগারেশনে কোশ্চিন দিয়েছিল নন বেঙ্গলের চাচাতে পারে, রাজ্যের 11-12 স্টুডেন্টরা যারা এসএনএ করে তাদের কাছে লালদম কোশ্চিন ঝাড়বে। এপি থেকে কোশ্চিন সমান্তর প্রগতি বানাও, কেপিতে দিতেই পারে, এগুলো দেয় কেপি, একই কোশ্চিন যারা বলো না। আর যদি মনে হয় এ দেবে না, তাহলে লীলা রায়কে ফোন করো, আমি কোশ্চিন বানাইনি, লীলা রায় ক্র্যাকের মালিক, বই লিখেছেন, ম্যাম জানে না, রাহুল মণ্ডল জানে না, বানাও কোশ্চিন। যারা চ্যানেলের লাইভে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করো, যদি মনে হয় চ্যানেলটার প্রয়োজন আছে নাহলে করো না। সুকান্ত, সুমন্ত ঘোষ বলছো, ভাই বলছো, ইয়ে চলো রাখলাম, আর কেউ কিছু কইবে? কইবে না, দেখি একবার লাস্ট বার, তারপরে আমি ধরি না, সব চুপ রাজার গল্প হয়ে গেছে। মইনুল ভাই বলছে, বি সৌমিত্র বলছো, চলো এই হলে এতক্ষণ অবধি মতামত পেয়েছে। সমান্তর প্রগতি, সমান অন্তর প্রগতি উপরের দিকে ছোটে, সেটাই সমান্তর প্রগতি। ষষ্ঠ পদ, ফার্স্ট পদ যদি এ হয় তাহলে ষষ্ঠ পদ, ডিফারেন্সকেই ডি বলা হয় ভাই, ষষ্ঠ পদ কি আসবে তার আগেরটা 5D। 15তম পদ, যোগফল বলেছে ভাই, এ প্লাস 14D তার আগেরটা, কারণ সমান্তর প্রগতি হয় এ প্লাস এন মাইনাস 1 2D, এন মানে যততম পদ, তাহলে এনের জায়গায় যদি 15 বসাও, 15 মাইনাস 1 14D, বুঝতে পারছো? এনের জায়গায় যদি 6 বসাও, 6 মাইনাস 1 5D, এটা বেসিক ভাই, কোনো শর্ট না। এসএন দে খুলে দেখো, সুবিদ্যাসও আছে, ওল্ড সুবিদ্যাস, নিউ সুবিদ্যাসও, এপি আছে, তোমার এক্সামে আসবে না বলে অনেক জানো তো ভাই, কি আসবে না আসবে, জ্ঞানী মানুষ সেই জন্য করবে। বলছে সাতম পদ, দশম পদ আর 12তম পদের যোগফল সমান, এই দুটো যোগফল, এতে সাতম পদ, 7 পদ কি আসবে, এ প্লাস কত, 6D প্লাস এ প্লাস 9D প্লাস এ প্লাস কত, 11D, এই তো সমান। প্রগতির কোন পদ 0 হবে, যোগ লাগাও ভাই, এদিকে লাগালে 2D, 2A প্লাস 19D, বাদিকে 19D, এদিকে কি আসবেন, 3A, 11 আর 6 17 আর 9 কত, 26D, একদিকে নিয়ে আসো, এ 0 সমান এ প্লাস 7D, এ প্লাস 7D মানে কততম পদ আসছে ভাই, 8তম, কারণ ওই যে প্রথমেই বলেছিলাম এ প্লাস এন মাইনাস 1 ইনটু D, এখানে 8 বসালে তবেই তো 1 দিয়ে 7 আসছে ভাই, 7D, তাহলে অ্যান্সার কোনটা, 8তম পদ অ্যান্সার, কোন পদটা 0 হবে বলেছে, কতজন বুঝতে পেরেছো ভাই? দেখবে সমান্তর প্রগতি বলে আছে, ওল্ড বই নিউ বই, বই খুলে দাও, আছে তুমি রাইটার বলো না,
এসএসসি সিজিএল পড়া থেকে জিরোর থেকে মানুষ ওপরে ওঠে, যা রাইটার করাতে সব রাইটার ওয়েস্ট বেঙ্গল এখনো কলেজ স্ট্রিটও ঢোকে না। অনলাইন ভরসা, বানাও কোশ্চিন। এক হবে না ভাই, জিরো ওখানে কি বলে সুদীপ বুঝতেই পারলাম না, সুদীপের কথা বুঝতে পারিনি ভাই। সুদীপ কি বললো দেখি, সুদীপ কি বলছে ভাই আগের কোশ্চিনে। জিরো ওখানে এক কি করে হবে ভাই, হাই ভগবান, ওখানে জিরোর জায়গায় এক হয় না ভাই, কোন জায়গায় এক হয়, 8-এর বীজগণিত ভালো করে দেখো ভাই কম্পিটিটিভ আসার আগে। বেসিকের প্রবলেম, বেসিকের প্রবলেম এই মধ্যশিক্ষা পরিষদের বই বেটার ভাই কোনো কম্পিটিটিভ রাইটারের থেকে। কেউ যদি বলে বেসিকের চঞ্চল ঘোষ বেটার ভাই, তাহলে 5-10-এ রাইটারের বই দিয়ে দিত মধ্যশিক্ষা পরিষদ। জানেন যদি বলো সুবীর দাস বেটার, তাহলে দিয়ে দিত, কেন দেয় না আমি জানি না। বেসিক ক্লাস প্লে লিস্টে দেখো তাপসটা, এর আগের দিনও জিজ্ঞা করেছো, বেসিক ক্লাস প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে পাবে, প্লে লিস্টে চলে যাও। চঞ্চল 1 করানো আছে, চঞ্চল 2-র 60% 70% করানো আছে, ছায়া পুলিশ চ্যালেঞ্জার করানো আছে, বেসিক থেকে বোঝানো আছে, প্লে লিস্ট চলে যাও, নাহলে এর ডিসক্রিপশন বক্সে দেখো প্লে লিস্টের লিঙ্ক আছে, করে ফেলো। প্রত্যেকেই অ্যান্সার দিয়েছো 12, একদম প্রত্যেকে, সৌভিক এতে আমি আর কাটতে পারলাম না ভাই, কেটে তুলো ক্ষমা করো, সবাই ঠিক দিছো, ভুলি দাওনি কেউ। কত কার্ড বক্স কিনে এত জায়গা নাই ভাই সোনা। প্রত্যেকেই ঠিক অ্যান্সার দিয়েছে। কি বলছে, পরিসীমা, পরিসীমা মানে কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই তো জানি, তার দৈর্ঘ্য প্লাস প্রস্থের যোগফল 2 দিয়ে ভাগ করে দাও কত থাকে, 7, এই দুটোর যোগফল কত, 7। কর্ণ 5, তাহলে এটা তো 90 ডিগ্রি, ট্রিপলেট খেলো, এটা 3, এটা 4, তাহলে LB এরিয়া সমান 3 ইনটু 4। ট্রিপলেট জানতে হবে, যদি মনে হয় ট্রিপলেট না জানতে, তোমাদের একটা আসা ট্রিপলেট বলে এক্সামে WBB কনস্টেবল প্রিলিমস দিয়েছেন আপনারা, কোশ্চিন খুলে দেখবেন 20, 21, 29 আনকমন ট্রিপলেট আপনাদের এক্সামে দিয়েছিল, যেটা বর্তমান টাইমে SSC-র কোশ্চিনে দেয়, তার কোশ্চিনটাও খুলে দেখবেন, আর কনস্টেবল প্রিলিমসের কোশ্চিনটা খুলে দেখবেন, কনস্টেবল অ্যান্সার হয়েছে, ইউটিউবে কনস্টেবল অ্যানালাইসিস হয়নি, করবে কারা, নিজেরাই তো অল ইন্ডিয়া কোথায় কি এক্সাম হয় তাই জানে না। স্টুডেন্টকে শুধু দোষ দিব কি করে, সুদীপ বলছে দাদা করেছে একদম। ডেসক্রিপশনে চলে যাও তাপস ভাই, শোনা বানাও কোশ্চিন, প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে, অতিক্রান্ত দূরত্ব কত, যারা গড়ের অঙ্কে এই শট মুখস্থ করতে অভ্যস্ত তারা এই কোশ্চিনে জব্দ, ভালো দিয়েছে, যেমন মুখস্থ করে লীলারায় ভারতে, আমি চাই এরকম শিফট আসুক কেপিতে, খেলা হবে। আর যারা প্রপার করেছে মেরে দেবে, যতগুলো শিফট করছে আজকে শিফট, নো ডাউট ভালো করছে। যারা বাই টাই করে করে 3 কিমি বাই 47 বাই 60, আহ সেই লাগবে, 47 মিনিটে কে কত যায় যোগ করতে, পাগল হয়ে যেতে হবে। ট্রু টেলার ভালো ভালো অ্যান্সার দিয়েছ, সঞ্জু ভাই অ্যান্সার দিয়েছ, এই ছেলেটা ভালো পড়াশোনা করে। ট্রু টেলার, ট্রু টেলার বাড়ি কোন জেলায় ভাই, মিস্টার ট্রু টেলার আত্মনাম না, আমি যে নাম দেখতে পাচ্ছি, সমান দূরত্ব, ডি সমান,
একটা স্পিড কত? 3, একটা 4, একটা কত? 5। প্রি লাগে দাও, কি হবে যেটাকে এলসিএম মেথড অনেকে বলো? কত আসবে ভাই? 60, 12, 15, 20। যোগ লাগাও, টোটাল টাইমটা কত হচ্ছে? 20, 15 কত? 47 হচ্ছে। তাহলে এই 47 ইউনিটের ভ্যালু কত ভাই? 47 মিনিট মানে 47 বাই কত? 60 কিমি পার ঘন্টা। 1 ইউনিট সমান কত? 1/60। তার দূরত্ব 60 ইউনিট সমান কত? 1 কিমি। পথটার দূরত্ব 1 কিমি, প্রত্যেকের সমান। তাহলে 3 জন আছে, তাহলে 1 × 3, 3 কিমি। শেষ ভাই খেলা। সময়কার যদি একটি বাচ্চাও লাগায়, কতটুকু সময়কার্য শিখেছ তার? সুদীপ বলছো দত্ত ফুলিয়াতে আসুন মেলায়। ভাই এইটাই কঠিন গো, এইটাই কঠিন। আমার গ্রাম আর করিমপুরের বাইরে সময় পাই না, দত্ত ফুলে অনেক দূর। যদি কোনোদিন যাই খোঁজ খবর নেব, চেষ্টা করবো। শোনা, বানাও কোশ্চেন, টুটেলার ধরে রাখো, সেন্ট্রাল প্রিপারেশন দাও, অ্যারিথমেটিক ভালো আছে, স্পিড বাড়াও, ইংলিশটাকে তোল, টাইমিং ভালো আছে ভাই, সেন্ট্রাল মডেলের ভালো আছে, সেন্ট্রাল প্রিপারেশন দাও, টার্গেট নাও, রাজ্য করছো খুব ভালো কথা, তার সাথে নাও। এলসিএম করে পেলাম ভাই রাহুল মল্লিক, 20, 15, 12 কোথায় পেলাম? শর্টের ফাউন্ডেশন ঠিক থাকলে বুঝতে পারবে, ফাউন্ডেশনে যদি ঠিকঠাক না থাকে বুঝতে পারবে না। ইউটিউবে আমার বেসিক করা যায়, শর্টের ফাউন্ডেশন কখনোই নেই, ইউটিউবে শর্টের ফাউন্ডেশন করাই না ভাই। তাই তো মইনুল বলছো ভালো নাম জিজ্ঞাসা করে নাম, তাই তো কি নাম বললে বুঝবে? মিস্টার টু টেলার বুঝবে কি নামে খুঁজবে? ঠিক ঠিক ঠিক, তাই তো, মইনুল ঠিকই বলেছে। সঞ্জু 15, সুমন্ত 15, তার আগে কে 15 মারলো? না পারেন, মারেনি। বেসিক ক্লাস চঞ্চল ঘোষ আছে ভাই, করে নাও, শর্টের ফাউন্ডেশন নাই, প্রপার বেসিক আর শর্টের ফাউন্ডেশন সম্পূর্ণ আলাদা। কোনো টিচারের কাছে শর্টের ফাউন্ডেশন করো, তিনি যদি ঠিকঠাক শর্টের ফাউন্ডেশন মডার্ন করেন তাহলে বুঝতে পারবে, আর যদি শর্টের ফাউন্ডেশন সেখানে না থাকে তাহলে বুঝতে পারবে না। আমার স্টুডেন্ট, আমি ফাউন্ডেশন বানাই অল ইন্ডিয়ান টপ 10, যাকে খুশি দেখে, কই তো অসুবিধা হয় না ভাই। সে অভিনয় সম্রাহ হোক, গগন স্যার হোক, রাকেশ যাদব হোক, টিচারের নাম বল দিচ্ছি, টপ ইন্ডিয়ান টপ করা র্যামো হোক, মহিত গোয়েল হোক, যাকে প্রাণ চাই দেখো, কি দরকার? আমার থেকেও বড় বড় চ্যানেল, অনেক বড় বড় টিচার, আমার চ্যানেল দেখার কি দরকার? বেঙ্গলে এর কণা মাত্র একটা টিচার নেই, অল বেঙ্গল, দেখিনি ইউটিউবে অন্তত, কোথাও চুপে চাপে থাকতে পারে আমার জানা নাই। শর্টের ফাউন্ডেশন ইউটিউবে হবে না ভাই, বেসিক আছে, বেসিক করে দিয়েছি, দুটি সংখ্যার অন্তর, বড় সংখ্যাটি 20% সমান, ছোট সংখ্যাটি 12 হলে এ কত? ইজিলি করো, দুটি সংখ্যার অন্তর, বড় সংখ্যাটি 20, 20% মানে কত? 1/5। এটা অন্তর, এটা অন্তর, অ লিখে দিলাম, এটা কি বড় সংখ্যা? ব লিখে দিলাম। অন্তর 1, বিয়োগফল 1, বড় সংখ্যা 5, তাহলে ছোট সংখ্যা কত? 4, বিয়োগ করে দাও, 4-কে কত লিখেছে ভাই? 12, 3 গুণ 5 সমান কত? অনেকে এক্স টেক্স ধরে করেছ, কি দরকার? বেসিকের জন্য চঞ্চল ঘোষ করা আছে, দেখে নাও, যারা বেসিক বল, চঞ্চল ঘোষ, ছায়া পুলিশ চ্যালেঞ্জার, প্লে লিস্টে যাও দেখে নাও। বেঙ্গলিতে ইউটিউবে কিছু নেই ভাই, বাংলায় না প্রপার কম্পিটিটিভ এর বই আছে না ইউটিউবার আছে, বাংলাতে তো কি আছে আমাকে বলো। হ্যাঁ ভালো,
সুদীপ, তুমি যে চ্যানেলটার নাম ভালো বলেছো আমি নাম বললাম না, তিনি ম্যাথে স্টুডেন্ট হলে 5 বারে যা ক্র্যাক করেছেন তার থেকে সেকেন্ড টাইমে কেমিস্ট্রি স্টুডেন্ট আমার ঘরে যে জিকে পড়াচ্ছেন অল ইন্ডিয়া র্যাঙ্কিং 425 করেছেন, অত ম্যাথের চেঁচানোর কি দরকার? তিনি ম্যাথে ম্যাথে স্টুডেন্ট, লজ্জার ব্যাপার, 156 পেয়েছিলেন। ইংলিশ পড়াতে বলো তাকে, আমার ঘরে আছে ভাই, আমার স্টুডেন্ট, দরকার নেই আমার, 182। নিজেরই ঘাপলা আছে। আর তিনি যেটা ক্র্যাক করেছেন, মানলাম খুব ভালো ক্র্যাকার, তাকে সম্মান করি ভাই, সেই এক্সামটা বাঙালিকে পথ দেখা, কেন করেন না সেই এক্সামের কোশ্চিন? WBB করে করে ব্যবসা করেন কেন? আমার চ্যানেলে দেখো সিজেলের প্রিলিমস অল শিপ সলভ করা আছে, আবার মেন্স আসছে, মেন্স সলভ করে দেবো। শুধু ওটা সুবিধা সলভ করা আছে, আমার সুবিধা সিজিএল নাই, ওর সিজিএলে রাকেশ যাদব করতে হবে। হ্যাঁ, প্লে লিস্ট আছে রাহুল মল্লিক, ডেসক্রিপশনে চলে যাও ভাই, শোনা, ডেসক্রিপশনে চলে যাও, চঞ্চলের প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, প্লে লিস্ট চেক করো, পেয়ে যাবে, চঞ্চল চঞ্চল ছায়া সব পেয়ে যাবে। 180 কিমি যেতে 4 ঘন্টা অতিক্রম করে, সমদূরত্ব 1 ঘন্টা কমে, তাও তাহলে ফার্স্ট ট্রেনের স্পিড কত? স্পিডের অন্ত স্পিড 1 কত আসছে ভাই? 180/4 সমান কত হয়? 45। স্পিড 2 কত হবে ভাই? 1 ঘন্টা কম সময় লাগে টাইম, তার মানে 180/3 কত হয়? 60। বলছি 1 ঘন্টায় কত, তার মানে স্পিডের বিয়োগফল, তাহলে এই দুটোর বিয়োগফল কত হয় ভাই? 15। আনসার অপশন বি আনসার, দেখি কারা কারা দিয়েছে লাস্ট। ডেসক্রিপশন দেখো, চ্যানেলটা দেখো, প্লে লিস্টে দেখো ভাই, চ্যানেল ভালো করে দেখো, শোনা, তাহলে কিছু আছে বা কি নাই কাউকে জিজ্ঞাসা করতে হবে, যে কোনো চ্যানেলে ঢোকো, প্লে লিস্টে যাও, প্লে লিস্ট দেখা শেখো, সব পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে ঢোকো, ইয়ারে কোশ্চিন ফুল পিডিএফ পেয়ে যাবে, বানাও কোশ্চিন, টেলিগ্রামের লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া আছে, পেয়ে যাবে। কিছু বলার না, আগে প্লে লিস্ট খোঁজা শেখো, বেশিরভাগই জ্যামিতি, খোঁজো খোঁজা শেখো, প্লে লিস্ট খুঁজতে পারছো না, জব কি করে খুঁজে নেবে? আহ, ভালো কোশ্চেন,
কে কে কি মেরেছে আগে দেখে নি ভাই। 11 যে মেরেছে, বই দেখে মারছো নাকি? রাইটারও ভুল করেছে, তুমিও ভুল করছো, ভালো তো। কমন নাও, ভোট্টু দেবার 61, কমন দিলে কত? এক একটা চার দেয়, 61 খানা চার নিলে কত থাকে? চার, তারপরে কত? দুটো চার মানে কত? 16, তারপরে কত থাকে ভাই? তিনটে চার থাকে, 61টা বাদ দিলে চারের কিউব কত? 64, 61 যোগ করলে কত হয় ভাই? 16 চারে 20, 21 5 7 85, যোগ করলে কত হয়? 85, 85-কে 11 দিয়ে কি করে কাটে ভাই? শোনা, শুধুমাত্র 17 দিয়ে কাটে অ্যান্সার। রাইটারের অপশন মেলাতে গেলে আর একটা ডিজিট নে, প্লাস 4 to the power 65 নিতে হবে, শোনা, তবে গা রাইটার ডিজিট মিলবে। 17 রাইট অ্যান্সার। কমন নিয়ে আগেই তো ভাগ করা, বানাও কোশ্চেন। একটি আয়ত ঘনকের বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি 24, কর্ণ 15 সেমি, বক্রতলের ক্ষেত্রফল কত? সুদীপ হালদার বলছো সি, 265। আর কেউ? ফার্স্ট অ্যান্সার দাও ভাই, টাইম বেশি হয়ে গেলে আমি বেশিক্ষণ চেয়ারে বসে থাকতে পারি না, তখন স্পিডে করতে শুরু করব, তখন বলবে দাদা মাথার উপর দিয়ে গেল, তখন কর্তৃপক্ষ দায়ী নহে, বলে দিলাম, সেই জন্য অ্যান্সারটা তাড়াতাড়ি দাও। একদম মইনুল ঠিকই বলেছে, ভালো করে প্লে লিস্ট খুঁজো, না জানলে কারো কাছে শিখে নাও, ঠিক বলেছে মইনুল, শেখাতে লজ্জা নেই ভাই। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ প্লাস বি প্লাস সি 24, মাধ্যমিকের পুরো বেসিক কোশ্চেন। কর্ণ, কর্ণ কোনটাকে বলা হয়? কর্ণ কি হয় ভাই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত? উচ্চতা স্কোয়ার 6 স্কোয়ার সমান কত? 15 বলেছে, ভালো কথা। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল এখানে বোঝাতে চাইছে, 2 AB + BC + C, বীজগণিত জানলেই মারা যায়, এটাকে একটু কষ্ট করে স্কোয়ার করলে এটারও স্কোয়ার হয়। আমরা 2 AB BC CA সমান আমরা কি জানি ভাই? 24 স্কোয়ার মাইনাস কি? 15 স্কোয়ার। চব্বিশ আর কত? 39, বিয়োগ করলে কত হয় ভাই? 9, 351 অ্যান্সার ভাই। অঙ্ক গেল একদিকে, তোমার উত্তর দিলে একদিকে। চঞ্চল টুতে ঘনক পড়ানো হয়েছে, আয়ত ঘনক পড়ানো হয়েছে, তখন কোথায় ছিলে ভাই? বেসিক পারবে বলে জানতেন না? বেসিক জানলেও তো কোশ্চেনটা করা যেত, কেন দেখো নি ভাই ইউটিউবে? আমি তো করে দিয়েছি। নেক্সট, একটি খাদ্য বাজারে 1600 দিনে 60 দিনে খাচ্ছিল, 15 দিন পর 600 জন লোক অন্যত্র ছিল, অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? বানা, 30 সেকেন্ড টাইম দেব। টান মারলাম ভাই, 10টার মধ্যে ক্লাস শেষ করব,
60 দিনের মধ্যে 15 দিন বাদ দাও, তাহলে 45 দিন, 1600 কত একদিনে, 1600 ইনটু কত 45, 600 জন চলে গেল এর মধ্যে, তাহলে 600 জন চলে থাকলো কত 1000 জন, তিনটে শূন্য জানো, 5 দুগুণে 10 তাও হয় জানো, 5 9 45 জন, 8 দুগুণে কত 16, 8 9 72 দিন, নেক্সট কোশ্চেন দেখি এটাতে কেউ অ্যান্সার ট্যান্সার যদি দেয়, অনেকেই দিয়েছ, সমীরণ দিয়েছ, পিন্টু দিয়েছ, সঞ্জু দিয়েছ, প্রত্যেকেই ঠিক দিয়েছ, চলো সূচকের কোশ্চিন, ক্লাস 9-এ সূচক আছে সিলেবাসে, এক্সামটা মাধ্যমিক লেভেল বলেছে, এক্সামটা পাটিগণিত দেবে বলেনি ভাই, তোমরা বানিয়ে নিয়েছো নিজেরা, লীলা রায়ও বলেন, তাই দেখছি কোশ্চেনটা ফেলছে, গতবারকার WBB পুলিশ ক্র্যাক তো আমি করেছিলাম, লীলা রায় যথেষ্ট ভালো কোশ্চেন ছিল, কনস্টেবল মিন্স লীলা রায় যা করে দিয়েছিল তার থেকে হাই যায়নি, এখন পাবলিক যদি এখন কমন পেতে যায় তার জন্য তো লীলা রায় দেয় না, WBK ক্র্যাক এখনো আছে, প্র্যাকটিস করা, নিজের স্পিড বাড়ানো, প্র্যাকটিস সেট মিনস, প্র্যাকটিস সেট মিনস অঙ্ক শেখা তো না, এক্সামটাকে আমি কীভাবে অ্যাচিভ করব, চলো করি সূচক বাচ্চা কোশ্চেন, একে যদি ভাঙে থ্রি পার পি যদি কমন নেই তাহলে কোথায় 1 - 3 পার পি তো থাকছে, এখানে -1 আছে ভাই, তাহলে কত থাকে 1/3 সমান কত 54, 3 পার পি কিন্তু 2/3 সমান 54, কষ্ট করে 27, 3 পার পি 3 7 81, 3 পার কত 4, পি এর ভ্যালু কত ভাই 4, কোশ্চিন জানতে চেয়েছে এইটা, 2p² সমান কত, 2 4² কত হয় 16 সমান কত 32, অ্যান্সার দেখি কার কার হলো, একদম ট্রুটেলার ঠিক টাইমে, রাজেশ ট্রুটেলার একদম টাইমিং দারুণ আছে, দারুণ বানাও কোশ্চেন, মজার কোশ্চেন, এসএসসি সিজিএল মেন্সের জন্য ভাই প্রিপেয়ার সিরিয়াস প্র্যাকটিস করা খুব বই, কোন বইয়ের সলিউশন করলে এসএসসি সিজিএল হবে না, এসএসসি সিজিএল লাস্ট কথা হলো নিজের প্র্যাকটিস, না কোনো টিচার না কোনো বই, পাঁচখানা বই সাতখানা বই পড়ো সিজিএল একাই বেড়ে যাবে, বাড়িতে এসে সিজিএল দিয়ে যাবে প্রিপেয়ার মেন্স, সুমনে গতবার 180+ ছিল, কালকে মেন হয়েছে, বাড়বে তো বই কমবে না, কালকের অ্যানালাইসে যা কোশ্চিন দেখেছি তা নিয়ে কোনো চাপ নাই, আজ অব্দি আমি জানি না বিশেষ দিয়ে কি কি হয়, যতজন প্রিলি পাস করেছে একটা স্টুডেন্টও মেন বাদ যায়নি সিজিএলে, প্র্যাকটিসই শেষ কথা, ম্যাক্সিমাম স্টুডেন্ট এসএসসি সিজিএলে কি হয় টিচার ইউটিউবে করাচ্ছে, যে আমি ইউটিউবে করাচ্ছি, কিছু স্টুডেন্ট খাতাও নাই পেনও নাই, রাহুল মন্ডল সিনেমা করছে, সিনেমা দেখে নিজে কতটুকু পেন ধরেছে, যারা নিজে পেন ধরে তাদের জন্য সিজিএল, আর যারা নিজে পেন ধরে না তাদের জন্য সিজিএল না, সিজিএল তাদের জন্য যারা শরীর খাতানোর দম রাখে, খারাপ স্টুডেন্টের জন্য সিজিএল, মোটেও ভালো স্টুডেন্টের জন্য সিজিএল বলিনি, যারা দম রাখে ভাই, এইটা আর এইটা যোগ করলে কি হয়, দুটো যোগ করো 90 ডিগ্রি আসছে, তার একে অপরে পূরক কোণে আসছে, তার মধ্যে এইটা আর এইটাই তো সমান, অ্যান্সার 0, শেষ, এইটুকুই কোশ্চেন, পূরক কোণ মাধ্যমিকে করনি ভাই, একে যদি কনভার্ট করি এই তো লেখা যায় সাইন,
45 প্লাস থিটা সমান, এটাও তো আসবে মাইনাস সাইন 45 প্লাস থিটা, যেহেতু কস 90 মাইনাস থিটা সমান, বের করো মাধ্যমিকের বই সাইন থিটা, দরকার নাই কম্পিটিটিভ বই। জিরো বানাও ভাই, 30 এইটাকে বানালে কত হয় ভাই? প্লাস 0.3, আগে এইটুকুতে চলে আসলাম, 30 পয়েন্ট কত? থ্রি কটা? দুটো দুটো চারটে ছটা, তার মানে তিনটের পর দশমিক হবে। পেরে বিয়োগ করেন একটু কষ্ট করে, 7 1 9 1 2 30.297 কোথায় আছেন? অপশন এতে অ্যান্সার, একদম অজয় সুদীপ, অ্যান্সার ভুল হয়েছে শোনা। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? প্রস্থ 5 মিটার, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, বাচ্চাদের কোশ্চিন, তাহলে দৈর্ঘ্য কত আসবে? দ্বিগুণ মানে কত? 10, তাহলে এরিয়া কত আসবে? 10 × 5 50। 6-এও 1 নম্বর অবজেক্টিভই থাকে এছাতা, এইটুকু কোশ্চিন একদম। বানাও কোশ্চেন, বড় করে দেবো সাইজ, বেসিক বেসিক করছিলাম আমি তো, বেসিক করে দেখি বেসিক কে কত তাড়াতাড়ি অ্যান্সার দাও, কার বেসিক কতটা স্ট্রং আছে। জেনে রেখো যারা কোশ্চেন উড়াতে পারে, বিশেষ করে অন্তত যদি সে যদি ম্যাথে স্টুডেন্ট হয়, সে বেসিক জানে ভাই, একদম সুদীপ সুকান্ত। আমি তো হাসতে হাসতে বলে বেসিকই যদি পড়াবো তো মুখ খুলবো কেন, বোঝাবো কেন, অঙ্ক কথা বলবে, একে বেসিক করাবো ডিটেলসে, আবার মুখ খুলে বোঝাতে হবে, খেয়ে কাজ নাই, পেন চালাবো তো মুখ চালাবো কেন। বানাও কোশ্চেন, কোনো কঠিন কোশ্চেন নাই ভাই, এই টাইপের কোশ্চেনকে যদি কম্পিটিটিভ কোশ্চেন কঠিন বলা হয়, তুমি আমি জানি না সিলেবাসের এখন কতগুলো টেস্ট পেপার, আমার মনে নেই, সিলেবাসের ভালো বইগুলোর খবর রাখে, যতগুলো ওই কোশ্চিন ব্যাংক টেস্ট পেপার কোম্পানির আছে, ম্যাক্সিমাম থেকে এই টাইপের কোশ্চেন আমি বের করে দেবো, 8-8-এ বের করে দেবো, 7-8-এ ফাইভ টু 10 অবধি কোশ্চিন ব্যাঙ্ক বা টেস্ট পেপারে যে লেভেলের জিওমেট্রি অঙ্ক থাকে, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের এক্সামও তত হাই লেভেলের কোশ্চিন থাকে না, লাস্ট প্রাইমারি এটাও ছিল না। যেখানে এত হাই চেঁচানো হয়েছে, সঞ্জু বলছে ইয়ে একটা অ্যান্সার পেয়ে গেছি, এবার আমি শুরু করতে পারি, ঠিক বা ভুল সঞ্জু দাবি করছে সমকোণী ত্রিভুজ ভাই, প্রপার সলিউশন যে যত তাড়াতাড়ি আপনি মারতে পারবেন ভাই, তিনটে কোনো যোগফল সমান 180, তার মানে কত আসছে? এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস 20 সমান 180, তাহলে এক্স প্লাস 2 ওয়াই ইকুয়াল কত ভাই? 160। আর একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, 4x - y সমান 10, আপনি জানেন অপনয়ন করতে, ওয়াই কে সমান করে দেন, 2 দিয়ে গুণ করে দেন, এদিকেও 2 দিয়ে গুণ করে দেন, 2y 2y কেটে যাবে, 4 দুগুণে 18 কত? 9x সমান কত? 180, x = 20।
এক্স ইকুয়াল যদি 20 হয়, 1 নম্বর সমীকরণে যদি আপনি বসিয়ে দেন তাহলে 2y ইকুয়াল কত, 140, এক্স ওই দিকে গেলে ওয়াই সমান কত, 70। ওয়াই এর মান যদি 70 হয় কোণ সি কে বসিয়ে দেন, ওয়াই প্লাস 20 ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে একটা কোণ 90 ডিগ্রি, মানে অপশন এ সমকোণী ত্রিভুজ আনসার। আমি একটা জিনিস দেখলাম, বেসিকে যে যারা বেসিক করান, বেসিক করার বা বেসিক জানে, যারা বেসিক ভক্ত, যে ছেলেগুলো এই বেসিকের সময় অ্যান্সার দিল না, এই সঞ্জু, রাজেশ, মইনুল, ট্রু ট্রেলার, দীপু পাল, আমি তাদের অ্যান্সারই পেলাম যারা প্রপার কোশ্চেন অ্যান্সার দেয়। কম্পিটিটিভ বারবার প্রুফ, যারা খাটে তারা বেশি বকে না, আর যারা বকে তারা খাটে না। ভালো কোশ্চেন, চলো এসএসসি সিজিএল এর কোশ্চেন বলছিলে, চলো আমি কোশ্চেনের বল লিখে দিলাম। এতটা ঘুরে প্রি হয়নি, এর থেকে এক স্টেপ এ ছিল বা সেম টাইপ বলা যায়। এবার প্রি বর্তমান 2022 সালে এপ্রিল মাসে যে প্রিলিমস হয়েছে, আমি টোটাল শিট করে দেওয়া আছে, নাহলে নিজে গুগলে ডাউনলোড করো, সেম টাইপের কোশ্চেন ছিল কিনা ছিল না একটু দেখো, এর থেকেও হয়েছিল কিন্তু এই টাইপের কোশ্চেন ছিল কি ছিল না দেখো, প্রতি শিফটে একটা করেছিল, বানাও কোশ্চেন। লিখে দিলাম, কোশ্চিন আছে এই সিটটায়, খেলা এখনো বাকি আছে। আমি প্রথমে বলেছিলাম এই সিটটা কে পিতে আসুক, মজা আসবে, আর সবচেয়ে বেশি মজা আসবে এই রকম সিট যেদিন WWMens আসবে, খেলা হবে, চলে আসুক সিট, নাহলে সামনে SLST-তে দিক, PT-তে যদি ম্যাথ আসে। ট্রু টেলার, শামসুদ্দিন বলছো, এ ট্রু টেলার বলছো, এ দুজন যারা করেছো ভালো কোশ্চিন করেছো, যারা ট্রাই করেছো বা করতে পেরেছো ভালো কোশ্চিন, প্রত্যেকের সাথে যারা প্রপারে পড়ে। আমি আবারও বলছি যাদের উত্তর ঠিক হবে ভাই প্রপার SSC প্রিপারেশন দাও, যে কোনো বড় এক্সাম পড়তে গেলে দম লাগে, প্রিপারেশন বেটার আছে। আমি ওই স্টুডেন্টগুলোর কথায় বিশ্বাস না যারা বই বগলে করে এদিক ওদিক সিজিএল বিসিএস WBA পড়ে ছুটে বেড়ায়, আমি সব এক্সামের বলছি, স্টুডেন্ট মনে করে না, যারা প্রপারলি নিজের প্রিপারেশন লেভেলটাকে তৈরি করে দিয়ে আস্তে আস্তে ওঠে, যারা অন্তত এই কোশ্চিনে অ্যান্সার করার চেষ্টা করেছো, ভাই সাধুবাদ জানাই, ঠিক ভুল যাই হোক, হয় ভুল হয়েছে বা ঠিক হয়েছে, কিছু তো একটা হয়েছে, অন্তত সৎ সাহস আছে। করি 3 অঙ্কের একটি সংখ্যা, 4A3 3 অঙ্কের অপর একটি সংখ্যা যোগ করলে 4 অঙ্কের সংখ্যাটি এত পাওয়া যায়, যেটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে করি 13B, এই সংখ্যা তার 7 আর 3 10, ওপরে 1 প্লাস কত বি, তাহলে 10 মাইনাস, এর থেকে বিভাজ্য তো 11 শোনা, আরো ওয়াকিবল থাকতো, হয় 0 হবে অর 11-র মাল্টিপল। ভাই বি এর মান কত বসালে 0 আসে, ন্যূনতম ন্যূনতম বলতে হতো ভাষাতে, এ যদি SSC CGL হয় চ্যালেঞ্জ হয়ে যাবে কোশ্চেন, রাজ্যে কিছু হবে না, 9 বসাও 0 আসছে রাজ্যে, শুধু 0 দিয়ে 11 মাল্টিপল এখন রাজ্যে পৌঁছাতে পারে, তাহলে বি এর মান 9, তাহলে সংখ্যাটা কত ভাই, বিয়ের জায়গায় 9 বসাও 7, এর সাথে এটা যোগ করছে, তার মানে 984 বাদ দিলেই সংখ্যাটা পাবো, তাহলে 984 কষ্ট করে বিয়োগ করে দাও, কত আসছে ভাই, 3 1 4 413, তাহলে এর মান কত পেলাম, 1, এর মান 1, কোনটা কার মান পেলাম একটু দেখি, এর মান 1, আর বিয়ের মান কত,
নয়, আমাদের এক্সামিনার ইনি জানতে চাইছেন 4A সমান 4 কে 4, 3 9 কত 27, অ্যান্সার 31। যারা অ্যান্সার দিয়েছে আবারও বলছি, টু টেলার দারুণ, সেন্ট্রাল প্রিপারেশন শামসুদ্দিন দারুণ ভাই, অন্য সব কোশ্চেন অ্যান্সার দিয়ে থেকে পিন্টু একটু ভুল হয়ে গেছে ভাই, ট্রাই করেছো যথেষ্ট ভালো, রাকেশ আল্লাহ দারুণ, আর জি দারুণ, মাইনুল দারুণ, ভালো কোশ্চেন, ভালো লাগলো যারা অ্যান্সার দিয়েছে, নো ডাউট ভালো লাগলো। ভালো লাগলো, অন্তত বিভাজ্যতা চ্যাপ্টারটা ভালো করে পড়েছো। বানাও কোশ্চেন, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো দেখি একটু ফোনে, যদি মনে হয়। কে একজন চঞ্চল ঘোষ খুঁজে পাচ্ছিলে না না বলছিলে, তাকে বলি, চঞ্চল ঘোষ যদি নাই থাকবে, ভাই চঞ্চল ঘোষ শুধু জ্যামিতি জ্যামিতি বলছে করছিলে, চঞ্চল ঘোষ যদি নাই থাকে এই কমান্ডটা কি করে করলো দেখো, চঞ্চল ঘোষে রাহুল মজুমদার অঙ্কগুলো একবার দেখলেই পারছে, আগে অনেক জটিল মনে হতো, চঞ্চল ঘোষ চক্রবৃদ্ধি সুদের মতো চ্যাপ্টারতে জানাচ্ছে। দেখি কার কি কি অ্যান্সার আসছে, সে আর নেই মনে হয়, ঠিক আছে পালিয়ে গেছে ভাই, পরে আসবে, আগে বেসিক টেসিক করে আসুক, একটু ঘুরে টুরে আসুক, প্রয়োজন আছে। ভাই এক্সাম যদি ক্লিয়ার করতে যাও কোশ্চিনকে ডেভিয়েশন মারো, নাহলে ডেভিয়েশন শেখো, গুণ তুমিও করতে পারো আরো পাবলিক করতে পারো, তোমাকে কেন চাকরি দেবে ভাই, যদি ডেভিয়েশন না জানো তোমার ফাউন্ডেশন প্রবলেম আছে, কোনো টিচার ধরে ফাউন্ডেশন শেখো বাংলা কথা, নানান লন বেঙ্গলি ইউটিউব দেখো, প্রচুর ডেভিয়েশন করা আছে, সেখান থেকে শিখে নাও। একটি জেলার মাসিক বৃষ্টিপাত কত, 2.7, প্রথম 7 মাসের লালে যায়, প্রথম 7 মাসের গড় বৃষ্টি গড় থেকে কত, এত কম, ভালো কথা, -11, তাহলে 7 11 কত, 77, এটা -7.5, 4 মাসের বৃষ্টি আর 20.8, তাহলে 4 মাসের বৃষ্টি একে 4 দিয়ে ভাগ করা যেতে পারে, আবার 4 দিয়ে গুণ করা কষ্ট, একেই 4 দিয়ে গুণ করে দেয়, 2.7কে যদি আমি 4 দিয়ে গুণ করি কত হয়, 4 2 8, 4 7 28 কত হয়, 10.8, তাহলে কতটা বেশি আসছে ভাই, 10 বেশি, এটা কি বাড়ছে দেখতেই পাচ্ছি, তাহলে কত বাড়ছে মোট পরিমাণ, এটা 10 বাড়ছে, 10.8, এটা 10.8 হয় গড় থেকে, তাহলে প্লাস কত বেশি, 10, তাহলে নিট ডেভিয়েশন কত দাঁড়াচ্ছে ভাই, টু পয়েন্ট থ্রি প্লাসে দাঁড়াচ্ছে, তাহলে ডেভিয়েশন যদি এতদিন 2.3 প্লাস হয়, শেষ মাসে মানে কি মাইনাসে করতে হবে, বেশি হয়ে গেছে নাহলে তো গড় পাল্টে যাবে ভাই, তাহলে মাইনাস করে দাও কষ্ট করে, 2.7 -2.3 উত্তর 0.4, দয়া করে গুণ করে করে অ্যান্সার বলে হিরো হয়েও না ভাই, ডেভিয়েশন শেখো জব পেতে গেলে, না রাজ্যে অ্যান্সার করা যাবে তারপরে যে ক্যালকুলেটিভ বলবে, যদি গুণ করে 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 থাকো তাহলে প্রবলেম আছে, কম্পিটিটিভ অঙ্ক না 9 10 অঙ্ক ডেভিয়েশন শিখে নাও কারো বস থেকে।
নিজের নিজের শিক্ষকের সাথে আলোচনা করো, বানাও কোশ্চেন। ইজি কোশ্চেন অনেকক্ষণ হয়েছে, টান মারছে। 3 বছরে 800 টাকা, সরল 800 টাকা, সুদের 956 টাকা, 3 বছরে সুদের হার 3% বাড়লে 3 বছরে 800 টাকায় পরিণত হয়। 800 টাকা কত টাকায় পরিণত হয় ভাই? 3% বাড়ছে, তাহলে 3 বছরে কত? 9% বাড়বে। তাহলে আগে কত ছিল? 956, 800 টাকার 9% কত হয়? কত হয় ভাই? 8 9 কত? 72 টাকা। 72 টাকা যোগ করে দাও, 1028 টাকা অ্যান্সার। কেউ অ্যান্সার এসছে না? চলো শুরু করলাম টানতে ভাই, স্পিড দিলাম। কোশ্চিনটা এবার বিসিএস এর মেনে এসছে, আবার দিয়েছে সোনা সোনা জলের চেয়ে 19 গুণ ভারী, তামা জলের চেয়ে 9 গুণ ভারী, সোনা তামাকে কি অনুপাতে মেশালে জলের চেয়ে 15 গুণ ভারী হবে? একটা 19, একটা 9, অ্যালিগেশন কত? 15। কত ভাই? 4 আর কত? কষ্ট করে 6। কেটে দাও, 2:2 কত? 3। অ্যান্সার 2:3, 3:2 না। বিয়োগ ভুল করেছে, আমি নেগেটিভ খেয়ে গেলাম ভাই। যা, রাম রাম, মেরে দিয়েছি, নেগেটিভ খেয়ে গেছি, চলবে না। নেগেটিভ 6 4 3 2, এটা অ্যান্সার, এটা না। লেভেলের বিয়োগ করেছে তো, মারবে লোকে। বানাও ভাই, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একলে প্রতি ক্ষেত্রে 6 9 17 ভাগশেষ থাকবে? বৃহত্তম, তার মানে কি বলেছে? গসাগু করতে হয়, পেরে গসাগু করাতে বিভাজ্য দেখালো, বাদ দিয়ে দাও 130 থেকে 6, তাহলে কত হয়? 124, 9 বাদ দিলে কত হয় ভাই? 296, 17 বাদ দিলে 228। বিয়োগ করো, বিয়োগ লাগাও। 4 আছে 6 মিলে 2 দিলে 2 আছে 7, 1 আর 172, আর ইনি বাদ দিলে কত হয়? 32, আবার বাদ দাও 0, 140 ভাই। 140 কে 24 দিয়ে কাটে না, 8 দিয়ে কাটে না, 3 দিয়ে তো কাটেই না, অ্যান্সার গসাগু। 4 দিয়ে তো অবশ্যই কাটে, লাস্ট 40, 2 ডিজিট, এটা অ্যান্সার। খেলা শেষ, একদম রাজেশ উল্টে গেছে একদম। চলো নেক্সট। একটি নৌকা স্থির জলে গতিতে 13 কিমি বার করে নদী নদীতে 80 কিমি বেগে গিয়ে আবার পূর্ব স্থানে ফিরে আসতে 13 ঘন্টা সময় লাগে, নদীর স্রোতের বেগ কত? ধরে নাও নদীর স্রোতের বেগ x, 80, 13 + x প্লাস 80, 13 - x সমান 13 ঘন্টা। ভাই x এর মান বাই অপশন লাগাও, বাই অপশন পুট করে যেখানে কত, কমন সেন্স লাগাও, পূর্ণ সংখ্যা হবে কত বসালে ভাগ করা যাবে? 4 বসালে 17 হয়, ভাগ যায় না, 5 বসালে 18 হয়, ভাগ যায় না, 19 বসালে ভাগ যায় না, এটা অ্যান্সার। যদি 3 বসাও, 13 x এর জায়গায় যদি 3 বসাও, এখানেও 3 বসাও, দেখো 80 বাই 16, একবার চেক করে দিচ্ছি, 5, 80 বাই 10, 8, 8 5 13 হয়, বাচ্চাও জানে। নেক্সট লাগাও ক্যালকুলেশন, স্পিড যদি ভালো থাকে দেয়া আছে। এইটাকে উল্টালে কত? 3 পূর্ণ 1 এর 3 10 এর 3, 37.5 মাইনাস 3 + 10 এর 3, মানে 3 এর 10, 3 দশের 3 এর 10 যদি হয়, 3 দশের 30, আর একে এই 3 দশের 3 এর 10, 3 দশের 30 আর 3 এ কত? 33/10, 3.3। চলো ক্যালকুলেশনে পুরো পাঠ মুখে টেনে দিলাম, 2 দুগুণে 4 আর একে 5 এর 2, উল্টে দিলে কত? 5 এর 2 2 এর 5, 5 এর 2 2 এর 5, 5 দুগুণে 10 আর 2 এ কত? 12, 12/5 মানে কত? 12/5 মানে কত? 2.4। কত হচ্ছে? 3 আর 2 5, 4 আর 3 এ 7, 5 বাদ 4, 3 আর 2 5, 4 আর 3 এ 7, কত হচ্ছে?
তাই তো হচ্ছে 5.7, 5.7 মানে কত? না 35, সরি সেই জন্য মিলছে না, 30 আনসার, অপশনে পাচ্ছিলাম না। সুদীপ নেট নেই আর, সরি ভাই, একদম সঞ্জু দিদি সব মাইনুল দে, নেট নেই, চলো টান দি, ভাইয়ের নেট নেই। এই কোশ্চেন লাস্ট দুটো বিশেষ খুব টেনেছে, 10% লবণ মিশ্রণ করলে জলের মিশ্রণে 3 লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে? মিশ্রণে লবণ কত? 5 হয়, জল মিশ্রিত বলেছে, তাহলে জলই বের করুন না, 90%, 30%, 10% লবণ আছে, তাহলে জল কত? 90%, যখন মিশ্রণ কত? 100%, এত পার্সেন্ট, 5% লবণ হলে তাহলে জল কত? 95, 5, 5, এটা কি হয় টোটাল মিক্সচার? আর এটা কি হ্রাস বা বৃদ্ধি? এখানে বৃদ্ধি আছে, প্লাস 1:1, 100 মান কত বলে আছে? 3 লিটার, তাহলে 100 মান কত? 3 লিটার অ্যান্সার। নেক্সট বানাও কোশ্চেন, দেখতেই পাচ্ছ কি আছে, টোটাল একে এক্স দিয়ে ভাগ করো, একে কমন সেন্স লাগে এক্স দিয়ে ভাগ করো, তাহলে এক্স দিয়ে ভাগ করলে কি আসবে? এক্স এর কিউব প্লাস 1/x³, নিচে এক্স দিয়ে ভাগ করলে কি আসবে? প্রত্যেকটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস 1/x-2, এটা কিউব, এইটার মান যদি 4 হয়, 4 এর কিউব কত হবে? 64-3×4, SSC-র কোশ্চেন, 4-2 বসানো আছে, 64-র থেকে বাদ দিলে কত? 52/2=26 অ্যান্সার, অপশন বি অ্যান্সার ভাই, মেরে দিয়েছি ভাই, নেট নাই যখন বলেছি, নেট নাইয়ের মতো সলিউশন মারতে শুরু করেছি। চলো কোশ্চেন, আমরা তো এটা জানি ভাই, কমন সেন্স, যদি সূত্র ভুলে যেয়ে থাকো রিভিশন দাও, এক্সাম আসছে, সেই যুদ্ধে গিয়ে দাঁড়া অস্ত্রটা বাড়ির থেকে নিয়ে আসি তা তো হবে না ভাই, রিভিশন দাও। নিচে কি আসবে? করণীয় নিরসন হয়ে সবাই জানে 1 আসবে, আর উপরে কি এই ফিগারই থাকবে, তার মানে 2A²√4 এর স্কোয়ার কত? 4+3, 4 আর 3 এ 7, 7 দুগুণে 14 অ্যান্সার। শেষ ভাই কোশ্চেন, মুখে মারা যাবে। নেক্সট 91, 9-কে যদি ভাঙি 3^x² 10×3^x প্লাস 9, মিডিল টার্ম প্রপার, 3^x সমান y ধরে নিচ্ছে, y যদি ধরে নিই y²-10y, তোমাদের বোঝানোর জন্য, সমান কত? 9=0, ওয়াই এর মান কি আসবে ভাই? -9 একটা -1 একটা, প্লাস হয়ে গেল, এইটা মানেই তো 3^x, তাহলে যখন 3^x = 9, তখন এক্স সমান কত আসছে? 2, 3² = 2 হয়, আর যখন 3^x = 1, তাহলে 3^x = 0, এক্স সমান কত? 0, এক্স এর মান একটা 0, এক্স এর মান একটা 9 অ্যান্সার। সূচক যদি ক্লাস 9 করে থাকো, বেসিক করে থাকো, কোশ্চিন মারতে পারবে আরামসে, 9 রিভিশন না থাকলে বই খোলো, 9 রিভিশন দাও ভাই, মাধ্যমিক লেভেলের এক্সাম। লাস্ট কোশ্চিন, সুদীপ কন্টিনিউ ক্লাস করে, সুদীপ তো বলেছে নেট নাই, সুতরাং আমাকে স্পিডে মারতে হবে, যে কন্টিনিউ ক্লাস করে তার জন্য আছে আমি, যারা বলে টাইম টাইম, সুদীপকে কি আমি ফুলিয়ে বাড়ি মনে হয় সুদীপের, তাই তো, আর সুদীপকে কি আমি মানে সেই ইনভাইট কার্ড দিয়ে ফোন করে, ফোন নম্বরও জানি না, ইউটিউবে জাস্ট এইটুকুই দেখি, ইনভাইট করে ডেকে পাঠায়, ও ক্লাসের জন্য রেডি হয়ে থাকে। 20-25-30 দিনে কাজ করে, মোট এত টাকা পাই, এ কে কত, এ বি এর থেকে কত বেশি পারিশ্রমিক পাবে? লাগাও ABC, 20-25-30, LCM কত নেব ভাই? 300 নিয়ে নিলাম, 15, 6, 12, 10, ভাই পারিশ্রমিক এফিসিয়েন্সি অনুপাতেই দাও,
একটা দক্ষ একটা অদক্ষ শ্রমিককে একই মজুরি তুমি দেবে না বাড়িতে লেবার খাটালে? কোশ্চিন কি জানতে চাইছে? এ বি এর মধ্যে ডিফারেন্স জানতে চাইছে, এ বি এর মধ্যে ডিফারেন্সটা কত ভাই? এফিসিয়েন্সি 3, সেখান থেকে আসি, টোটালটা কত ভাই? 15, 12, 27, 10 কত? 37, 2, 2, 0 টোটাল টাকাটা কত? 37, 3 সমান কত? 6, 7, 42, 3, 6, 18, 4, 22, 60, ডিফারেন্সটা কত ভাই? 180, শেষ, খেলা শেষ, খেল খতম, লাস্টে টেনে দিয়েছি, কথা রেখে দিয়েছি সুদীপ ভাইয়ের। শেষ ভাই আজকের 13 নম্বর প্র্যাকটিস, যতগুলো প্র্যাকটিস সেট করালাম নো ডাউট ভালো প্র্যাকটিস সেট বলে রাজেশ এটাই মনে হলো, তাই তো সঞ্জু? টুটেলার অনেক কোয়ালিটি কোশ্চিন ছিল না 13-তে, তোমাদের মতামত দাও যারা অ্যান্সার করলে। কোশ্চিন আলাদা কোয়ালিটি ছিল বলে আমার মনে হলো, যতগুলো করিয়েছি প্রত্যেকটাই করেছো তোমরা। ওকে টাটা বাই, ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আবার বকাঝকা করতে আসবো, একদম সঞ্জু। ওকে গুড নাইট অল, একদম ভাই, প্রত্যেককে গুড নাইট, ভালো থেকো।